সবাই সাবধানে, আমরা এই মুহূর্তে একদম জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে একসাথে 10 জন হাঁটা শুরু করছি, সাথে জাল, জাকি জাল, আর মূলত এই জায়গায় সব খেওয়া গাছ। এ পাও সাবধানে দিও তোমরা সবাই, এই জায়গায় কিন্তু ওই নাজা নাজা কে উঠিয়ে আছে সাপ, বুঝছো? এদিকে কিন্তু সাপ থাকবে, বর্ষাকাল তো সাপ আছে। কোন দিকে যায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সাপ আছে, বাঘ আছে, বানর আছে, হরিণ আছে, অন্য অন্য জীবজন্তু আছে, গাছে কেউ হাঁটতে মানুষ সহজে। বর্ষাকালে খুবই কষ্টদায়ক জঙ্গলের ভিতরে হাঁটা। এই এক সিরিয়াল আর তৈবে ওই বেল সব আউলো যাবলে এলোমেলো যাবে না আলি। সব একই দিক ধরতে হইবে। কোনো সিলে আর সিলে হইলে কি বৃষ্টির দিনে সিলেটি লেখু যে পাওয়া যায় না, সমস্যা এই যে। হেরা তো গেছে সিলে সিলে, এখন কোন জায়গায় হ্যাঁ সিলে আবার তো পশ্চিমে যায়, ওদিকে পশ্চিমে যাই কা, পশ্চিমে কি যাই, তুমি দক্ষিণে দক্ষিণে আটতে হইবে। দক্ষিণে আট, দক্ষিণে সোজা দক্ষিণে বরাবর হাঁটু, এদের পরিষ্কার আছে। মানুষ হাঁটে গভীর জঙ্গল। হ্যাঁ সামনে খাল আছে, হ্যাঁ সামনে একটা খাল আছে, এইটা ধরো মাছ ধরবেন না, মাছ ধরবো যাইলাম না, নদীর করে যাই কিনে আসবেন, মাছ তো উঠবে, মাছ কিনে খালায় নদীর করে, মাছ নাই মাছ আছে দিকে মানালে ফুলের দিকে উঠতে হইবে, দেখো আমি ভিতরে এই এই কানার দিয়ে হয়। বৃষ্টি নামলে তেল পাওয়া যায় যে কি অবস্থা হয় বৃষ্টিতে, বৃষ্টিতে মনে করেন ডাইরেক্ট দুজনই হয়ে যেতে শব্দই যায়, শব্দ ফর ফর শব্দ হয়, এটা সিলে সিলে দিয়ে মাড়ি যে নরম, এটা সিলে পানি উঠলে সাপগুলো যায় কি, সব গাছে উঠে, সব গাছে উঠে। পাখির বাসার মধ্যে হাতে বেশি আক্রমণ করে,
এটার মধ্যে অনেক বড় বড় আছে না, এটার মধ্যে তো গাছে বড় বড় বেড়া বুঝছো, বাঘ আছে বড়। আজ বাঘ সামনে পড়লে ধরো মানু কয়জন, দশজন, একজনে একটা কিল মেরিয়ে ভয় গেলাম। এক কেন দিয়ে একটা টাক দিব একজনে শেষ। কি ওটা গ্যাসের বোতল দেখিস, দেখিস দেখিস ও বালুময় জায়গা। এগুলো কি মালটা তুই দেখ, কি এগুলো একটা খাল সামনে অসাধু যারা হেরাই কাজ করে খালে 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 মাছ থায় না কা, বড় সমস্যা তো এইটাই যে বিষ প্রয়োগ করে মাছ ধরে তার কারণে খালের ভিতরে মাছ থায় না। শুকাইছে গুড, অল্পের মধ্যে টানে শুকিয়ে গেছে। ওকে এখন মাছ ধরার জন্য সকলে প্রস্তুতি নাও, এবারে শুরু হবে মাছ ধরার পালা। ওরে আল্লাহ, এটা দি বিষের মতো গন্ধ। এ না 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 ফালাই, এই ওই যেখানে পাইছেন ফালাই দে, এটা গন্ধ একসার গন্ধ। সামনে 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 হাঁটতে থাকো, পানি
সুন্দরবনে আমরা এমন একটা জায়গায় আছি, দেখেন এখানে প্রচুর গাছপালা ভেঙে পড়ছে, আর এই যে বড় বড় একটা গর্ত, গর্তের ভিতরে প্রচুর পরিমাণে মাছ কিন্তু ধরা যাইতেছে না, কারণ গাছের ফাঁকে মাছগুলো ঢুকে থাকে, যার কারণে ধরা যাইতেছে না। তারপর আমরা চেষ্টা করতেছি ধরার জন্য, আর দূরেও ওই যে বর্ষিপাত হইতেছে, এদিকে বাতাস প্রচুর, সেই সাথে বৃষ্টিও হবে, আকাশে মেঘ, অনেক মেঘ হয়েছে দেখেন। কালি ভাইয়া কি সমস্যা নাই কোনো? না আমি আবার কই যে বল রইছেন আলটা দাম দেয় না, সাবধানে। যাইতে যাইতে বিয়াল বাজে কয়টা? জানি তো পাঁচটা বাজে, এখন বাজে বিকেল 4:15। আমরা সেই সকালবেলা কিন্তু আসছি, এখন মাছ ধরতেছি, তবে আসানোর এখনো মাছ ভালো পাওয়া যায়নি, চেষ্টা চলতেছে মাছ ধরার।